আসসালামু আলাইকুম। যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে আন্তর্জাতিক সংগঠন, আর সেখান থেকে 1990 সাল থেকে আসা গুরুত্বপূর্ণ সব প্রশ্ন নিয়ে আজকের আয়োজন। সঙ্গেই থাকুন। নিম্নের কোন কার্যক্রমের সাথে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্ত? অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্ত হচ্ছে মানবাধিকার সংরক্ষণের কাজে। গ্রিন পিস যাত্রা শুরু করে 1971 সালে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর অবস্থিত লন্ডনে। রেড ক্রস এর প্রতিষ্ঠাতা হেনরি ডোনান্ট। আন্তর্জাতিক রোটারি সংস্থার প্রতিষ্ঠাতা পল পি হ্যারিস। রেড ক্রস কবে প্রতিষ্ঠিত হয়? রেড ক্রস প্রতিষ্ঠিত হয় 1863 সালে। অক্সফার্ম এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অক্সফার্মের সদর দপ্তর অবস্থিত লন্ডনে। টিআই এর সদর দপ্তর বা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর বার্লিনে। গ্রিন পিস কোন দেশের পরিবেশবাদী সংস্থা? গ্রিন পিস হচ্ছে নেদারল্যান্ডসের পরিবেশবাদী সংস্থা। রোটারি ইন্টারন্যাশনাল কবে প্রতিষ্ঠিত হয়? রোটারি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠিত হয় 1905 সালে। আন্তর্জাতিক সংগঠন রেড ক্রসের সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডের জেনেভায়। গ্রিন পিস এর সদর দপ্তর অবস্থিত আমস্টারডামে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর অবস্থিত জার্মানিতে। অরবিস এটি কি? অরবিস হচ্ছে উড়ন্ত চক্ষু হাসপাতাল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর মহাসচিব আইরিন খান কোন দেশের নাগরিক? আইরিন খান বাংলাদেশের নাগরিক, বর্তমান মহাসচিব কুমি নাইডু, যিনি দক্ষিণ আফ্রিকার। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠিত হয় 1961 সালে। অক্সফার্ম যে দেশের প্রতিষ্ঠান? অক্সফার্ম হচ্ছে ইংল্যান্ডের প্রতিষ্ঠান। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যে দেশভিত্তিক আন্তর্জাতিক সংস্থা? এটি জার্মানির বার্লিন ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের লক্ষ্য হচ্ছে মানবাধিকার সংরক্ষণ করা। দুর্নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক যে প্রতিষ্ঠানটি সেটি হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, যার বাংলাদেশি শাখা হচ্ছে টিআইবি বা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। আইসিআরসি এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস। এটি মূলত আন্তর্জাতিক রেড ক্রস কমিটি। রেড ক্রস কবে নোবেল পুরস্কার লাভ করে? রেড ক্রস নোবেল পুরস্কার লাভ করে 1963 সালে। মুসলিম বিশ্বে রেড ক্রিসেন্ট নামে পরিচিত সংস্থাটি পাশ্চাত্য দেশে যে নামে পরিচিত, এটি হচ্ছে রেড ক্রস নামে পরিচিত। রোম স্ট্যাটিউট 1998 দ্বারা কোন আদালতের সৃষ্টি? ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের সৃষ্টি হয়। আন্তর্জাতিক অপরাধ বিষয়ক আদালত সংক্রান্ত চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? স্বাক্ষরিত হয়েছিল 1998 সালে। ফেয়ারফ্যাক্স যে ধরনের সংস্থা? ফেয়ারফ্যাক্স হচ্ছে গোয়েন্দা সংস্থা। ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত? ইন্টারপোলের সদর দপ্তর অবস্থিত লেউতে, যেটি ফ্রান্সে অবস্থিত। ইন্টারপোল এর বর্তমান সদস্য রাষ্ট্র হচ্ছে 194টি সদস্য দেশ। স্কটল্যান্ড ইয়ার্ড এটি কোথায় অবস্থিত? স্কটল্যান্ড ইয়ার্ড অবস্থিত লন্ডনে। র কোন দেশের গোয়েন্দা সংস্থা? র হচ্ছে ভারতের গোয়েন্দা সংস্থা। এফবিআই এর প্রধানকে? FBI বলতে বোঝায় ফেডারেশন ব্যুরো অফ ইনভেস্টিগেশন, যেটি যুক্তরাষ্ট্রের ইন্টেলিজেন্স অ্যান্ড সিকিউরিটি সার্ভিস, একটি এনফোর্সমেন্ট এজেন্সি, যার বর্তমান প্রধান হচ্ছেন
ক্রিস্টোফার এ রে, এরকম তথ্যগুলো খাতায় লিখে রাখতে পারেন, কারণ একবার শুনলে সেটা নাও মনে থাকতে পারে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার নাম মোসাদ। সাবাক কোন দেশের গোয়েন্দা সংস্থার নাম? সাবাক হচ্ছে ইরানের গোয়েন্দা সংস্থার নাম। ইন্টারপোল বলতে বোঝায় আন্তর্জাতিক পুলিশ সংগঠন। ইন্টারপোল কোন ধরনের সংস্থা? এটি পুলিশ এবং অপরাধ সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা। ইন্টারপোল এর অফিসিয়াল নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। ব্রিক্সের সদর দপ্তর অবস্থিত সাংহাইয়ে। আফ্রিকান ইউনিয়ন কোন মহাদেশের সংগঠন? এটি অবশ্যই আফ্রিকা মহাদেশের সংগঠন। কোনটি G7-ভুক্ত দেশ নয়? G7-ভুক্ত দেশ হচ্ছে ক্যানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, ইউনাইটেড কিংডম অ্যান্ড ইউনাইটেড স্টেটস। অর্থাৎ নেদারল্যান্ডস G7-ভুক্ত দেশ নয়। বিমস্টেকের সচিবালয় অবস্থিত বাংলাদেশে। শতকরা হিসেবে সার্কভুক্ত কোন দেশের বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি বনভূমি আছে ভুটানে। সার্কভুক্ত দেশের সংখ্যা কয়টি? সার্কভুক্ত দেশের সংখ্যা হচ্ছে মোট 8টি। সার্কভুক্ত কোন দেশের দূতাবাস বাংলাদেশে নেই? এই প্রশ্নটি আগে ছিল, এখন মূলত সার্কভুক্ত সকল দেশের দূতাবাস বাংলাদেশে আছে। সর্বশেষ যেই দূতাবাসটি চালু হয়েছে সেটি মালদ্বীপে। ইসিএ এর সদর দপ্তর আদিস আবাবা। বিশ্ব বাণিজ্য সংস্থার পঞ্চম মিনিস্ট্রিয়াল কনফারেন্স অনুষ্ঠিত হয় 2003 সালের প্রশ্ন এটি আসবে না আসবে যে সর্বশেষ মিনিস্ট্রিয়াল কনফারেন্স কোনটি ছিল। বর্তমানে 12তম মিনিস্ট্রিয়াল কনফারেন্স হয়েছিল 26 নভেম্বর 2021 সালে এবং সেটি হয় জেনেভায়। বিমস্টেক কোন ধরনের সংগঠন? এটি হচ্ছে একটি অর্থনৈতিক সংগঠন। আনুষ্ঠানিকভাবে সার্ক জন্ম লাভ করে 1985 সালে। দক্ষিণ এশীয় রাষ্ট্রগুলো কখন সাপটা চুক্তি সই করেছে? সই করেছে 1993 সালে। বেনেলাক্স বলতে কোন দেশগুলোকে বোঝায়? বেনেলাক্স বলতে বোঝায় বেলজিয়াম, নেদারল্যান্ড এবং লুক্সেমবার্গ। কোন দেশ প্রথম ওপেক প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিল? ভেনেজুয়েলা। এফটা বলতে কি বোঝায়? এফটা বলতে বোঝায় একটি বাণিজ্যিক গোষ্ঠীকে, যার ফুল ফর্ম হচ্ছে ইউরোপিয়ান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1985 সালে। যুক্তরাজ্য কত তারিখে ব্রেক্সিট বাস্তবায়ন করে? ব্রেক্সিট বাস্তবায়ন করে 31 জানুয়ারি 2020 সালে। সর্বশেষ সদস্য হিসেবে আফগানিস্তানকে সার্কের অন্তর্ভুক্ত করা হয় 2007 সালে। G7-এর একমাত্র এশীয় দেশ হচ্ছে জাপান। ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশের সংখ্যা 27টি। 2020 সালে ব্রিটেন বের হওয়ায় বর্তমান সদস্য হচ্ছে 27টি। উরুগুয়ের রাউন্ড কোন সংস্থাটির সাথে সম্পর্কিত? এটি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সাথে সম্পর্কিত। ওপেক এর সচিবালয় কোথায় অবস্থিত? ওপেক এর সচিবালয় অবস্থিত অস্ট্রিয়ার ভিয়েনাতে। ওপেক বলতে বোঝায় অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। উরুগুয়ের রাউন্ড সংলাপ চলেছিল কত বছর ধরে? 8 বছর ধরে। ইউরোপীয় ইউনিয়নের একক মুদ্রা ইউরো চালু হয় কত তারিখে? ইউরো চালু হয় 1 জানুয়ারি 1999 সালে। কোন চুক্তির মাধ্যমে ইইসি প্রতিষ্ঠা লাভ করে? ইইসি প্রতিষ্ঠা লাভ করে রোম চুক্তির মাধ্যমে। ইইসি বলতে বোঝায় ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি।
অপেকভুক্ত অ-আরব এশীয় দেশ কোনটি? অপেকভুক্ত অ-আরব এশীয় দেশ হচ্ছে ইরান। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর হচ্ছে ব্রাসেলসে অবস্থিত, বেলজিয়ামের ব্রাসেলসে। আসিয়ান রিজিওনাল ফোরাম এর সদস্য সংখ্যা 27টি দেশ, তার মধ্যে রয়েছে আসিয়ানের 10টি মেম্বার। পারস্য উপসাগরের আঞ্চলিক জোটের নাম হচ্ছে জিসিসি। জোট নিরপেক্ষ আন্দোলন এর সদর দপ্তর, জোট নিরপেক্ষ আন্দোলনের স্বীকৃত কোনো সদর দপ্তর নেই। ওআইসি এটি প্রতিষ্ঠিত হয় 1969 সালে। বাংলাদেশ কত সালে কমনওয়েলথের সদস্যপদ লাভ করে? কমনওয়েলথের সদস্যপদ লাভ করে 1972 সালে। কমনওয়েলথের কোন দেশটি যুক্তরাজ্যের রানীকে তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকার করে? অস্ট্রেলিয়া এবং ক্যানাডা। কমনওয়েলথের প্রধান মূলত ইংল্যান্ডের রানী। কমনওয়েলথ ভুক্ত কোন দেশটি আকারে সর্ববৃহৎ? আকারে সর্ববৃহৎ হচ্ছে কানাডা। ন্যাম এর বর্তমান সদস্য দেশ, নন অ্যালাইন মুভমেন্ট এর সদস্য দেশ হচ্ছে 120টি। আরব লীগ কখন প্রতিষ্ঠিত হয়? আরব লীগ প্রতিষ্ঠিত হয় 1945 সালের 22শে মার্চ। মুসলমান প্রধান না হয়েও যে দেশটি ইসলামী সম্মেলন সংস্থার সদস্য, দেশটি হচ্ছে উগান্ডা। আফ্রিকান ঐক্য সংস্থা এটি প্রতিষ্ঠিত হয় 1963 সালে। ইসলামী সম্মেলন সংস্থার সচিবালয় জেদ্দায় অবস্থিত। ইউরো বলতে বোঝায় ইউরোপীয় মুদ্রার নাম। ইউরো মুদ্রার সেন্ট্রাল ব্যাংক কোথায় অবস্থিত? ইউরো মুদ্রার সেন্ট্রাল ব্যাংক এটি অবস্থিত জার্মানিতে। যে মুসলিম রাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নে যোগদান করার জন্য প্রার্থী, সেই মুসলিম দেশটি হচ্ছে তুরস্ক। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে যে দেশের মাথাপিছু আয় সবচেয়ে বেশি, এটি হচ্ছে মালদ্বীপ। বিমস্টেকের সদস্য সংখ্যা কত? বিমস্টেকের সদস্য সংখ্যা হচ্ছে 60টি দেশ। অপেক প্রতিষ্ঠিত হয় 1960 সালে। ইসিও, ইকোনমিক কোঅপারেশন অর্গানাইজেশন, এর সদস্য সংখ্যা কত? এর সদস্য সংখ্যা হচ্ছে 10টি দেশ। ইউরো মুদ্রার প্রবর্তক রবার্ট মন্ডেল। আজকে এ পর্যন্তই। স্বপ্নের স্কুলের প্রতিদিনের আয়োজনের জন্য বেল বাটনটিতে ক্লিক করে রাখতে পারেন, সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য। সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।